আচ্ছা বলেন, আল্লাহর হাতের লাগানো জান্নাতে একটা গাছ, এটার ছায়ার তলে যাইতাম নি? আমার তো মনটা চাইতেছে পারলে না এখন যাই গা, কারণ আল্লাহ নিজে লাগাইছে তো। এই গাছটা কেটে লাগাইছে? আমার আল্লাহ নিজের হাতে লাগাইছে। ওই বৃক্ষের ছায়ার নিচে কিছু মানুষ যেতে পারবে, কিন্তু একটা কমবক্ত যেতে পারবে না। মহান রব্বুল আলামিনের হাতের লাগানো জান্নাতের ভিতরে বিশাল বড় বৃক্ষের ছায়ার নিচে যাওয়ার জন্য চারটা ঘাট অতিক্রম করা লাগবে। এক নম্বর ঘাটের নাম হইল মরণের ঘাট। নাম উড়া যাইতে পারবেন? নাম উড়া যাইতে পারবেন? যাইতে পারবেন না। এক নম্বর ঘাটের নাম হইল মৃত্যুর ঘাট। এই ঘাটটা যদি সহজভাবে পার হইতে পারেন, আপনি দুই নাম্বার ঘাটে যাইবেন। দুই নাম্বার ঘাট পার হইতে পারলে তিন নাম্বার ঘাটে যাইবেন, আর তিন নাম্বার ঘাট পার হইতে পারলে চার নাম্বার ঘাটে যাইবেন, আর চার নাম্বার ঘাট পার হইতে পারলে সেই গাছের নিচে যাইবেন। মরণের ঘাট পার হবেন কিভাবে? মরণ তো লাগবেই, মৃত্যুটা আসান হওয়া লাগবে, মৃত্যুটা ইমানের মৃত্যুবরণ করা লাগবে, ইমানের শহীদ মরতে হবে। কিভাবে? ইমানের কালিমা উচ্চারণ করে মরবেন। এক নম্বরে কালিমার তালকিন বেশি বেশি দিবেন, বেশি বেশি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ আদায় করতে হবে, কালিমার জিকির চালাইতে হবে। আর যদি মরণটাকে সহজ ভাবে আপনি নিতে চান, সহজ ভাবে মৃত্যুবরণ করতে চান, আরামের সহিত যদি মরতে চান, তাহলে দুরুদের আমল করতে হবে। দৈনিক অন্তত পক্ষে দশ বার, দশ বার বিশ বার নবীর উপরে দুরুদ পড়া লাগবে। হযরতে আজরাইল নবীর দরবারে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই। দয়া মায়া থাকলে আমি মানুষের জান কবজ করতে পারতাম না। তবে নবী, আপনার কিছু উম্মতের ব্যাপারে আমার দয়া মায়া হবে। আমি মানুষের জান কবজ করার সময় কোনো দয়া করি না, কোনো মায়া করি না, প্রচন্ড রকম ব্যথা দেই, কষ্ট দেই। একটি মানুষের জান কবজ করার সময় প্রচন্ড ব্যথা দেই। একটা বকরিকে জীবন্ত পায়ের দিক থেকে চামড়া টেনে ছিঁড়ে মাথার দিক থেকে বের করে ফেললে বকরিটা যেমন কষ্ট পায়, একটা মানুষের জান কবজ করার সময় আমি আরো বেশি কষ্ট দেই। তবে আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা ভালোবাসবে আপনাকে, নামাজ পড়বে আপনার তরিকা মতে, জিন্দগি যাপন করবে, আপনাকে ভালোবেসে বেশি দুরুদ শরীফের আমল করবে, আমি যখন তার মরণ দেব, আমি কথা দিলাম কোনো কষ্ট দেব না, নবীদের মতো মৃদুভাবে জানটা কবজ করে নিয়ে যাব, আপনার উম্মত কোনো টের পাবে না। সুবহানাল্লাহ। বলেন, মহান রব্বুল আলামিনের হাতের লাগানো গাছের নিচে যাওয়ার জন্য চারটা ঘাট পার হওয়া লাগবে। প্রথম ঘাটটা হলো মরণের ঘাট। এই ঘাট পার হওয়ার জন্য দুরুদের আমল আমরা করব কি করব না? দুই নাম্বার ঘাটের নাম হইল কবরের ঘাট। ওই ঘাট পার হওয়ার জন্য নামাজ পড়া লাগবে রে বাবা। কবরের আজাব থেকে বাঁচতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাসূল বলেছেন, কোন একটা হাদিসের মধ্যে নবী বলেছেন, আমার যে সমস্ত উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে গুরুত্ব সহকারে আদায় করবে, ওই পাঁচ ওয়াক্ত নামাজ তার কবরের মধ্যে পাঁচটা দেয়ালে রূপান্তরিত হবে। আজাবের ফেরেশতা ঢুকতে পারবে না, কবরের মধ্যে সাপ বিচ্ছু ঢুকতে পারবে না, কবরের আজাব দেওয়ার জন্য কেউ কবরে ভিড়তে পারবে না। যদি পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা যায়, দুই নম্বর ঘাট পার হতে পারবেন। কয় নম্বর ঘাট? দুই নম্বর ঘাট তো পার করে দিলাম, তিন নম্বর ঘাট, এটা হলো হাসরের মাঠের ঘাট। নবীজি তাও বলছেন, হাসরের মাঠে প্রচন্ড রকম কষ্ট হবে, পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাবে, কলিজা চৌচির হয়ে যাবে ফেটে,
পানির পিপাসার কারণে মানুষ ছোটাছুটি করবে, কোথাও কোনো পানি পাবে না। রাসূল বলেন, আমার যে সমস্ত উম্মতেরা হাসরের মাঠের ঘাট পার হইতে চায়, তারা যেন রমজান মাস আসলে রোজা রাখে। 30টা রোজা যদি রাখতে পারে, এক মাস যদি তারা রোজা রাখে, আল্লাহকে খুশি করার জন্য যারা রোজা রাখবে, হাসরের ময়দানে পানির পিপাসার কষ্ট করা লাগবে না। আমি নবী তাকে খুঁজে বের করব, রোজাদার উম্মতগুলোকে খুঁজে বের করে করে আমি নবী নিজে তাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিব। 3 নম্বর ঘাট, হাসরের ঘাট পার হব কি করে? রোজা রেখে নাকি? রোজার মাসটি গেছে কেনা? এবার তো এই যে আর মাত্র 4-5 দিন পরে রোজা আসতেছে, রোজা রাখবো নি? কয় ঘাট পার করলাম? আর একটা ঘাট রয়েছে, কোনটা? এটা ফুলসেরাতের ঘাট। কোন ঘাট? এটা মনে আসছিনি যে একটা কমবক্ত যে আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে যাইতাম না, এটা মনে আছে? হ্যাঁ, নাম খুশি কইতাম নি, দৌড়াইতেন না তো? না দৌড়াইলে কম আর দেখি মোটমাট কয় মিনিট হয়েছে, 12 মিনিট হয়েছে, 10 মিনিট? আরে না, আজকে আর বাস না, ঘাট পার করে দিলেই তো চলে, ঘাট পার করে দিলেই তো চলে। ইনশাল্লাহ দুরুদ পড়তাম তো, নামাজ পড়তাম তো, সামনের মাসে রোজা রাখতাম তো, ইনশাল্লাহ ঘাট তো 3টা পার হওয়ার ব্যবস্থা হয়েছে। আরেকটা ঘাট বাকি রয়েছে, এই ঘাটটা অনেক লম্বা ঘাট, ফুলসেরাতের ঘাট, 30,000 বছরের রাস্তা। এই ঘাট পার হওয়ার জন্য বেশি কিছু করা লাগবে না। আল্লাহর রাসূল বলেন, নামাজ ঠিকমতো দরবা আর দুরুদের আমলটা করবে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমার নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মতকে ভালোবাসি, আপনার উম্মতের ব্যাপারে আমার পক্ষ থেকে একটা সুসংবাদ আছে, একটা কমিটমেন্ট আছে। আপনার যে সমস্ত উম্মতেরা আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মানবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আপনাকে ভালোবাসিয়া আপনার উপরে দরুদ পাঠ করবে, আমি জিবরাইল আসরের মাঠে ফুলসেরাতের পারে দাঁড়িয়ে থাকব, আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতকে দেখা মাত্রই আমি চিনে নেব, চেনা মাত্র আমি তার হাতে ধরব, তার হাতে ধরে বিজলির মতো ফুলসেরাত পার করে দিয়ে একেবারে জান্নাতের গেট পর্যন্ত দিয়ে আসব। জান্নাত যাই থাকবে, কিন্তু আমার আল্লাহর হাতের লাগানো যে গাছটা আছে এটার নিচে যাওয়ার জন্য আরেকটা কাম না করুন লাগবো। আরেকটা কাম কি করুন লাগবো? না করুন লাগবো। এটা হইলো জীবনে কোনোদিন কিপটামি করুন যেত না। কি করুন যেত না? কিপটামি বোঝেন নি? কৃপণ, নিজে খায় না, ছেলেরেও খাওয়ায় না, মেয়েরেও খাওয়ায় না, এরকম কিপটামি করুন যেত না। সোজা কথা, কৃপণতা না করে আল্লাহর রাহে দান খায়রাতের ক্ষমতা থাকলে সাদাকা করে, যারা ওই 4টা ঘাট অতিক্রম করবে তারা আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে যাইতে পারবে, কিন্তু একটা কম বক্তে পারবে না। এর নামটা বলে ফেলি, ফালাম্মা নাযারা ইলা জাহারাতিহা ওয়া হুসনিহা ক্বালা ওয়া ইজ্জাতি ওয়া জালালি وارتفاعي فوق عرشي لا يجاورونك بخيل। আমার আল্লাহ জান্নাতের সেই বৃক্ষ, যেই বৃক্ষকে নিজের হাতে লাগাইছেন, সেই বৃক্ষের ফল দেখে, সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে আমার আল্লাহ বৃক্ষর দিকে তাকিয়ে বলবেন, ও বৃক্ষ, তাকিয়ে বলছিলেন, ও বৃক্ষ, 4টা ঘাট অতিক্রম করে আরো অন্য অন্য আমল করে আমার বহু বান্দারা তোমার ছায়া তলে আসতে পারবে, আমি তোমারে বড় মহব্বত করে লাগাইছিলাম, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার আরশের উপরে সমাসীন হওয়ার কসম। ও বৃক্ষ, মনে রাখবা, এই পৃথিবীতে যে সমস্ত আমার বান্দারা, যে সমস্ত বান্দারা কৃপণতা করে, বখিলি করে যারা কৃপণ, আমার ওই সমস্ত কমবক্ত কৃপণ বান্দারা কোনোদিন তোমার ছায়ার নিচে এক সেকেন্ডের জন্য আসতে পারবে না।
এবার কোট আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে কেডা যাইতাত না আসেনি। হ্যাঁ কৃপন কারে কর, নিজেও খায় না, মানুষেরও খাওয়ায় না, ছেলেরও খাওয়ায় না, মেয়েরও খাওয়ায় না, মারেও খাওয়ায় না, বাবারেও খাওয়ায় না, আল্লাদি জামা মাল দাদা মাল কালি জমা করে, 1 কোটি হয়েছে, 2 কোটি হইলে খামো, 2 কোটি হয়েছে, 3 কোটি হইলে খামো, এইভাবে ব্যাংকে শুধু জমা করে একদিন মরে যায়, নিজেও খাইতে পারে না, ছেলে মেয়েদেরকেও খাওয়াইয়া যাইতে পারে না, এদেরকে বলা হয় কৃপন। ওই কৃপনের গোষ্ঠী আমার আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে 1 সেকেন্ডের জন্য যেতে পারবে না। এই তোবা করেন, কৃপন করতেন না, যতটুক আল্লাহ তৌফিক দিছে এটুক দিয়ে আগে নিজে খাইবেন, ছেলেরে খাওয়াইবেন, মেয়েরে খাওয়াইবেন, বউরে খাওয়াইবেন, মারে খাওয়াইবেন, বাপেরে খাওয়াইবেন, খাইয়া দাই এনে এরপরে এনে অন্য কাজ, ঠিক আছে না, এরপরে মাদ্রাসায় দিবেন, মসজিদে দিবেন, রাস্তাঘাটের কাজ করবেন, এতিমদেরকে খাওয়াইবেন, মিসকিনদেরকে খাওয়াইবেন। একটা কথা পরিষ্কার মনে রাখবেন, কৃপন কোনোদিন আমার আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে যেতে পারবে। আচ্ছা আমরা যারা যামো কয়টা ঘাট পার হয়ে যাবো, মরণের ঘাট পার হমু কেমনে? নামাজ জিকির আর দুরুদ দিয়া। কবরের ঘাট পার হমু কি দিয়া? নামাজ দিয়া। হাসরের ঘাট পার হমু কি দিয়া? রোজা দিয়া। আরে কি দিয়া? ফুল সিরাতের ঘাট পার হমু কি দিয়া? দুরুদ আর নামাজ দিয়া। মন তাক বনি কিছু নিতে আসছেন আর দরকার নাই, দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد باي মুরব্বি কে আসনে দোয়া করা সবাই আমার থেকে গেছে গা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا